বলো বলো বলো, না এটা এটা একটু দাও, এটা একটু দাও, এটা দাও না, কিছু করবো না, নাও সমস্যা নাই, হ্যাঁ একদম শুরু থেকে। আসলে এই ভিডিওটা আমাকে আমাদের জাতির জনক, জাতির মহানায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, 16 কোটি মানুষের হৃদয় স্পন্দন, জাতির জনক শেখ মুজিবুর রহমান, তিনি মারা যাওয়ার মানে তাকে তো হত্যা করা হয়েছে, তাকে হত্যা করার ঠিক দুদিন আগে, সে দুই মাস আগে সে এইখানে এই গেস্ট হাউসে সে রাত্রে যাপন করছিল। সেটা আসলে সেই জন্য এইটা আসলে একটা মানে ওই মানে ঐতিহ্যবাহী গেস্ট হাউস হিসেবে এটাকে আসলে স্বীকৃতি দেওয়া হয়েছে। এটা কোথায় অবস্থিত? অবস্থিত হচ্ছে রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার জলবিদ্যুৎ কেন্দ্রের একদম প্রাণ কেন্দ্রে, মানে মাঝখানে বললেই চলে সেই জায়গাটাতে। তো আমরা আসছি, দেখতে আসছি জায়গাটা, জায়গাটা অনেক সুন্দর, চলো দেখি একটু আগে যাই। আসেন, আপনাকে আমি একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। এই যে দেখছেন এগুলো হচ্ছে পাহাড়, আসলে খুব সুন্দর একটা জায়গা, কেন্দ্রটা একদম পাহাড়ের মধ্যে অবস্থিত, এটা অনেক সুন্দর একটা জায়গা। যদিও এখানে আসলে সবসময় সাধারণ প্রবেশ থাকে না, নিয়ে আপনার হচ্ছে অনুমতি থাকে না, নিষেধ থাকে। আমরা আসলে এক বড় ভাই এখানকার ইন্সপেক্টর, তার গেস্ট হিসেবে ঢুকতে পারছি। শেখ হাসিনার উদ্যোগে ঘরে ঘরে বিদ্যুৎ, এই এই বিদ্যুৎ ঘরে ঘরে চলে যাবে, কিন্তু এটা এখন চলে গেছে, শতভাগ হয়ে গেছে একদম। মনে করেন আমাদের যেটা রূপপুর পাওয়ার প্ল্যান্ট, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট যখন হয়ে যাবে তখন এটা মানে বিদ্যুৎ, আমাদের বিদ্যুতের কোনো ঘাটতি নেই। ইভেন আমরা এই বিদ্যুৎ আমরা শুধু ইউজ করবো না, আমাদের দাদারা ইউজ করতে পারবে। আমাদের দাদারা মরে গেছে, আমাদের ভাষায় আমরা যেখানে দেখি সুন্দর সেখানেই সীমান্ত, আবার সেখানে যাওয়ার কোন অপশন নাই। সেই ওই দেশের অর্থাৎ আমাদের পার্শ্ববর্তী দেশ মেনশন করে দেখি, সেটা হচ্ছে ইন্ডিয়ার, আমাদের সেই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ইন্ডিয়ার দাদারও হবে। আর এই এই পাওয়ার প্ল্যান্টে এই বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎটা আমরা শুধু ভোগ করতেছি, এখন দাদারা পায় কিনা জানি না। তবে এইটা হওয়ার সত্য কথা বলতে কি, এই বিদ্যুৎ কেন্দ্রটা হওয়ার কারণে আমাদের দেশের মানে এই পার্বত্য অঞ্চলের বিদ্যুতের মানে যে ঘাটতিটা ছিল সেটার চাহিদাটা পূরণ হয়েছে এই কেন্দ্র থেকে। কারণ এখান থেকে মূলত এই বিদ্যুৎ কেন্দ্র থেকে মাছ চাষ হচ্ছে এখানে, সে মাছগুলো আসলে ধরা নিষেধ, কিন্তু বিদ্যুতের জন্য এখানে পরিবেশটা বিদ্যুৎ কেন্দ্র করার জন্য এই যে পানিটা আমাদের মানে পানিটা আমরা স্টকে রাখতে পারতেছি, এই সেই পানিটা আমরা ব্যবহার করতেছি বিদ্যুতের কাজে, সবকিছু মিলে আর কি আমাদের জন্য, আমাদের দেশের জন্য, প্রকৃতির জন্য খুবই ভালো। ঠিক আছে, চলো এদিকে একটু আগে দেখি কি অবস্থা। আজ সকালে দেখাবো বিদ্যুৎ ভবন, এই এই গেস্ট হাউসেই জাতির জনক, জাতির মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আসছিলেন। এখানে তিনি মারা যাওয়ার 2 মাস আগে আসছিলেন, তিনি যখন পার্বত্য জেলা সফরে আসছিলেন তখন তিনি আর কি এই রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার সে এইখানেই সে এই এই গেস্ট হাউসটাতে সে সে তিনি রাত্রিযাপন করছিলেন, আমরা যতদূর শুনতে পারছি। তো সেই জন্যই আমরা চাইলাম যে এই ভিডিওর মাধ্যমে এই ইনফরমেশনটা আপনাদেরকে আমরা দিয়ে দিই, অনেকেই জানে না। কারণ আমার মনে হয় এই গেস্ট হাউসটাকে আরও উন্নত করা উচিত, কারণ এখানে যেহেতু জাতির জনক যেখানে একটা রাত যাপন করছে সেখানে আসলে অনেক জায়গায় আমরা দেখছি জাতির জনকের এই ভাস্কর্য টাস্কর্য বানায় সেখানে অনেক কিছু বানায় করে ফেলছে। গেস্ট হাউসের ওই পাশের ভিউটাও তো অনেক সুন্দর, পেছনে অবশ্যই সুন্দর, ওটা নিঃসন্দেহে সুন্দর। এখন ওইটা সীমান্ত পড়ছে কিনা ভাই আমি সেটা বলতে পারতেছি না, আমাকে ম্যাপ দেখে গুগল করতে হবে। না, ওইটা বাংলাদেশেই আছে, আমাদের দেশে হতে পারে। তো যাই হোক, আমি চাচ্ছি যে এই গেস্ট হাউসটাকে আরো উন্নত করা হোক, আর এখানে মানে মানে খুব সুন্দর করে উন্নত করা হোক, এবং এই এই পুরানো বিল্ডিং গুলো কালার করা হোক, যেহেতু এটা ভেঙে ফেলানো যাবে না, কারণ এখানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আসছিলেন। আমরা দেখতেছি যে কালার উঠে গেছে, এটা রংগুলো চটে গেছে, এই যে দেখতে পাচ্ছেন এই যে রংগুলো চটে গেছে, মানে এগুলো নতুন করে আবার সুন্দর করে পেইন্টিং করতে হবে। ইভেন এখানে একটা ভাস্কর্য দরকার, এখানে বঙ্গবন্ধুর একটা ভাস্কর্য থাকলে এটা আমরা সহজেই দূর থেকে বুঝতে পারবো যে হ্যাঁ এখানে জাতির জনক শেখ মুজিবুর রহমানের বিচরণ ছিলেন।
নরমালি আমরা এটা জানতাম না আমাদের একজন হ্যাঁ আমি ওই কথাটাই বলতে যাচ্ছি যে ভাস্কর প্রমোশনটা দিয়ে আপনি দেশ বুঝেন আমাদের জাতির জন্য দেশ সম্বন্ধে আপনার ধারণা আছে কিছু ধারণা আছে এগুলো করছে জাতির জনক শেখ মুজিবুর রহমান জাতির জনক শেখ মুজিবুর রহমান তার কত অবদান আছে আমাদের দেশে আপনি তার মূর্তি হচ্ছে না অন্য জায়গায় মূর্তি হচ্ছে না এটার জন্য এটা বললে আপনি সমস্যা না তুমি যদি দেশের স্বাধীনতা এতে বিশ্বাস করো তোমাকে অবশ্যই এটা স্বীকার করতে হবে স্বাধীনতা কিন্তু মূর্তিটা যে বলবে এই যে গুণাটা হবে এটার কথা আমি চেতনাকে লালন করি আমি চেতনাকে ধারণ করি আমি চেতনাকে আমি চেতনার উপর তুমি যতই চেতনার উপর চেত সেটা সমস্যা না বিষয়টা হচ্ছে যে বাংলাদেশের অস্তিত্বকে যদি বিশ্বাস করো তাহলে তোমাকে জাতির জনক শেখ মুজিবুর রহমান অবশ্যই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সেটাকে জাতির মহান অবশ্যই স্বীকার করতেই হবে আমি কি বলছি অস্বীকার করছি আমি এত সুন্দর এখন কেন বললাম তার চেয়ে অনেক বড় নেতা থাকতে পারে কিন্তু সেটা বিষয় না কিন্তু তিনি তার কারণেই বাংলাদেশটা এরকম এইভাবে স্বাধীন হয়েছিল আর কি 71 অবশ্যই অনেক নেতার অবদান আছে শুধুমাত্র শেখ মুজিবুর রহমান একাই করেন নাই তার সাথে সাথে অনেকেই আছে আমরা কিন্তু আরেকটা রাইড দেব সেটা হচ্ছে রাইডটা এইখান থেকে তবে এখান থেকে ওই পেছনের পাহাড়গুলো দেখা যাচ্ছে যে এই গেস্ট হাউসের ওই পাশের রুমগুলোতে কেউ যদি থাকে তাহলে পেছনের পাহাড়গুলো সহ একটা অসাধারণ একটা ভিউ পাওয়া যাবে খুব অসাধারণ মানে আশেপাশে কোনো লোকালয় নেই একদম ফাঁকা একটা জায়গা এই পাশেও পাহাড় কিন্তু আমরা পেছন সাইডে যাইতে পারতেছি না আমরা একটু নিচে এক মিনিটের জন্য নিচে নামবো নিচে একটা সুন্দর ভিউ আছে জাস্ট চলো 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 এখানে নেমে আবার খেস করে উঠে চলে আসবো চলো চলো বাইক নেই তো এই যে সুন্দর একটা রাস্তা সুন্দর একটা রাস্তা আছে চলো যাক দর্শক আপনাদেরকে আমরা দেখাতে যাচ্ছি এই গেস্ট হাউসের নিচের একটা ছোট একটা ভিউ হয়তো আপনারা নেক্সট ভিডিওতে দেখতে পাবেন ইনশাআল্লাহ নাও দেখাইতে পারি ওকে 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 সাধারণ কিউ ভালোই বর্ডার গার্ড ওই যে ওইখানটাতেই সেই গেস্ট হাউসটা এখান থেকে বোঝা যাচ্ছে না কেন্দ্র